তাই তো আজ আমি ওই পার্সেলা থেকে আর বাড়ি যাব না এইটা আমার পিতা নোংরা গোস্বাগর এই গোস্বাগরের দরজা বন্ধ করে থাকব দেখি আমার কখন খুঁজতে আসে আমার পিতা মাতা কখন আসে আমার আত্মীয় স্বজন যতক্ষণ না আসবে এই গোস্বাগরের দ্বার আমি খুলব না এই গোস্বাগরে আমি বন্দী হয়ে থাকব बक्षे जड़िए सांत्वना देना लखाई एक बार आमार काछे छुटे आए छाड़ा जे आमाके इहो जगते मा बोले डाकार केउ नेइ ओ कोथाय गेली रे ओयो रे आमार लखाई इहो तुई मा
রাজকার্য সমর্পণ করতে অনেক হয়েছে আমার বিলম্ব, কিন্তু জানেন কাকু কি হয়েছে মা? আপনি আমার লোকাইকে সকাল দশটার সময় ওই পাঠশালায় দিয়ে এসেছেন, কিন্তু লোকাই আমার ফিরে আসেনি কাকু। মা, আমার দাদু ভাই এ পর্যন্ত ফিরে আসে নাই কাকু। তাহলে কি বলতে পারো মা আমার দাদু ভাই কোথায় গিয়েছে? ওগো কাকু, সেইভাবে আপনাকে আমার লোকাইকে ফিরিয়ে এনে আমার কোলে ফিরিয়ে দিন না কাকু। মা, তুমি না রাজলক্ষ্মী, এই সারা চম্পকের মাতা, তুমি যদি ক্রন্দন করো মা তাহলে সবাই যেন প্রজাবৃন্দুরা ক্রন্দনে লুটিয়ে পড়বে, তাই তুমি কেঁদো না মা। আমি যে করেই হোক না কেন আমার দাদু ভাইকে এই মুহূর্তে খুঁজে নিয়ে আসবো মা। আপনি সত্যি বলছেন কাকু? হ্যাঁ মা, হ্যাঁ সত্যি, যদি তাই হয় তাহলে আপনি ছুটতে ছুটতে যান এই মুহূর্তে আমার লোকাইকে এনে আমার কোলে ফিরিয়ে দিন না কাকু। তুমি নিশ্চিন্তে থাকো মা, যেখান থেকে হোক না কেন আমার দাদু ভাইকে আমি খুঁজে নিয়ে আসবো, তোমার কলের সোনা আমি তোমাকে তুলে দেবো মা। আমি প্রতিজ্ঞাবদ্ধ, এক এক করে যেদিন ছয়টি পুত্রকে মানুষ করেছিলাম আজও এই পুত্রকে আমি মানুষের মানুষ করে তোমার হস্তে তুলে দেবো। কোথায় কোথায় লক্ষ্মীর দ্বার? ওরে আমার দাদু ভাই, কাকু যেন আমার লক্ষ্যকে খুঁজবার জন্য দাদু ভাই করে ছুটতে ছুটতে ওই পাঠশালার দিকে এগিয়ে গেল। আমি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের কাছে কামনা করব, জগ ঠাকুর আমি যদি তোমার কাছে সারা জীবনে কোনো পুণ্য অর্জন করে থাকি সেই পুণ্য অর্জনের বিনিময়ে তুমি আজকে আমার লক্ষাইকে দেখো, আমার লক্ষাইকে দেখো, আমার লক্ষাইকে দেখো। আর আমায় কতক্ষণ থাকতে হবে এই নোংরা ঘরে?
एक बारे की हमारे पिता मातार कथा मन पड़े ना लेखाई पाठशाला थे बाड़ी फिर एक बारे की हमारे गर्भधारणी जननी एक बारे हमारे कथा मन पड़े ना আর কতক্ষণ থাকবো আমি এই নোংরা অবস্থা ঘরে, কিন্তু দাদা যতক্ষণ আমাকে খুঁজতে না আসবে এই গোসা ঘরে দ্বার আমি খুলবো না আর আমি গোসা ঘর থেকে বেরোবো না। তাই তো আমার দাদু ভাইকে আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না, তাই আবার একবার উঁচু কণ্ঠে ডাকি না কেন, ও দাদু ভাই, দাদু ভাই, দাদু, সারা চম্পকনগর খুঁজে খুঁজে পেলাম না, শেষে এই গোসা নোংরাগারেই পেয়েছি দাদু ভাই। হ্যাঁ দাদু, কি ব্যাপার ভাই বলো তো, কেন বা এই নোংরা ঘরে প্রবেশ করেছি দাদু? আজ আমি কেন এই নোংরা গোসা ঘরে প্রবেশ করেছি সে কথা শুনতে গেলে আমার সঙ্গে তোমায় করতে হবে 300 টাকা বলছি। হ্যাঁ দাদু, আজ তুমি যদি আমার সঙ্গে 300 টাকা না করো আমি গোসা ঘরে দাঁড় খুলবো না, আর আমার মনের কথাও তোমাকে বলতে পারবো। আচ্ছা বলো তো দাদু ভাই। হ্যাঁ বলো। আজ ছোট্ট থেকে তোমাকে আমি কলে পিঠে করে মানুষ করছি, সত্যি বলেছি, যে কোনো চাওয়া পাওয়াকে তোমার অপূর্ণ রেখেছি আমি। না দাদু, তুমি যা চাইবে আজকে আমি তাই দেবো ভাই, কিন্তু তার আগে তবুও তোমায় আমার সঙ্গে 300 টাকা অঙ্গীকার করতে হবে। অঙ্গীকার না করলে হবে না, না করলে আমি গোসা ঘরে দাঁড় খুলবো না। এই শোনো, তুমি যদি আজকের দিনে আমার ঘাড়ে চড়তে চাও আমি ঘাড়ে চড়াবো। না দাদু, আমি তো ইচ্ছা করলে রোজ দিন তোমার ঘাড়ে চড়তে পারি, এটাও তো সত্যি কথা। তুমি তো ছোট থেকে ঘাড়ে করে নাতি তো ঘাড়ে উঠতেই পারে নাকি। ঠিক আছে ভাই, তুমি বের হবে না? না, তাহলে আমি রাগ করে চলে যাবো, তবু আমি গোসাঘরে দ্বার খুলবো না। তবু তো সে এই গোসাঘরে দ্বার খুলবে না? না দাদু, বেশ আমি হস্ত বাড়িয়ে দিলাম, বলে একটা সত্য দিয়ে সত্য সত্য দিনবা, যাহা বলিবে দাদু ভাই পালিব বারে বার। বেশ দাদু, এই মুহূর্তে আমার গোসা ঘরে দাঁড়, বেশ খুলো দাদু। হ্যাঁ দাদু। আচ্ছা কি হয়েছে ভাই বলো তো। ওকে দাদু। হ্যাঁ বলো। আজ তুমি 10টি নয় 5টি নয় একটি মাত্র দাদু আমার, একটি একটি, তাই তো আমার মনের কথা তোমায় ছাড়া আর কাকে বলবো। হ্যাঁ তাই তো, আমাকে যদি না বলো ভাই তাহলে বলবে না কাকে, সত্যই। আর কেবার হয়েছে তোমার বলার মতো, আমি তো রয়েছি, সত্যি বলেছি, তাই তোমায় আমার মনের কথা আমি খুলে বলবো, তাই বুঝি, তুমি কর্ণপাত করো। বেশ বলো ভাই বলো। আরে সোনা সোনা ও গো দাহাদু, দাহাদু মোহনি যে তোমারে পাহাড় চালাতে হে দাহাদু, আর যা পাঠশালা তো যাবে না। আচ্ছা বলো, তুমি যদি লেখাপড়া না শিখো তাহলে যে সারা চম্পকনগর পরিচালনা করতে হবে কে কে করবে বলো? কিন্তু জানো দাদু, পাঠশালা
ভাল লাগে না কেনে লাগে না ভাই আমিও কথা দিলাম ভাই কথা দিলাম কতদিন এক সপ্তাহ সাত দিনের মধ্যে বিয়ে সাত দিন হবে না আমি এক সপ্তাহের মধ্যে বিয়ে করবো আরে গর্ভধারিণী জননী আমার লখায় লখায় বলে কত কান্না করছে একটা কথা বলো আর কোন জায়গায় দেরি করবে না আচ্ছা তুমি দেরি করবে তুমি এদিক ওদিক থাকবে আর যত এদিককার কথা ওদিক আর ওদিককার কথা সব সইতে হয় আমাকে তাই বুঝি তাহলে আর বিলম্ব করো না ভাই তুমি যাও তোমার মা জননীর কাছে আর আমিও ছুটে গেলাম তোমার পিতার কাছে ঠিক আছে রাজা আসি ঠিক আছে থামো তোমার আমি বিয়ে দেওয়াচ্ছি বিয়ের সাথে দিয়ে যাব বিয়ে আমি হতে যাব না যে করে হোক না কেন ছলে বলে কৌশলে লক্ষিন্দরের বিয়ের সাথে আমি বলে দেবো এবার আমি নিশ্চিন্ত প্রাণা থেকে পত্র দৌড়া বেলা খাইকে পাঠিয়েছি আমি সেই প্রাথমিক পাঠশালায় তারপরে চম্পকে নগরের পবিত্র সিংহাসনে নবদীশ্বর তাকে করে আমি আমার শেষ ভালোবাসা চম্পকে জলাঞ্জলি দিতে চলেছেন সদাগর এটি মন্ত্রী মহাশয় এ আজ আপনি কি বলছে আজ কি বাংলা সব জলাঞ্জলি দিতে চলেছি মন্ত্রী মহাশয় সদাগর মশাই সে দেখুন আমার আমার পদ নিচে যে সত্যি ভূষণতা আছে না ধীরে ধীরে ভূষণতা আমার পদ তল হতে করে গেছে একই মন্ত্রী মহাশয় আজ আপনি এভাবে কেন বলছেন মন্ত্রী মহাশয় কেন বারবার বলছেন আপনার পায়ের নিচে বসুমাতা স্থির হয়ে আছে না ওই পায়ের নিচে বসুমাতা ধীরে ধীরে সরে যেতে চলেছে এহেন কথা কি বা কারণে বলছেন মন্ত্রী মহাশয় একদিন আপনারই ওই এক এক করে ছয়টি পুত্র আমি মানুষের নেই মানুষ করেছিলাম হ্যাঁ মন্ত্রী মহাশয় কোনোদিনই ছয়টি দাদু ভাই আমাকে অনেক কথা বলে নাই
কিন্তু আজ ভয়ে বলি না নির্ভয়ে বলি মন্ত্রী মহাশয় আপনি আমার বয়োজ্যেষ্ঠ গুরুজন ব্যক্তি তাই নির্ভয়ে সেই কথা খান আমার সম্মুখে আপনি করুন উচ্চারণ আজ লক্ষ্মণদারকে যখন আমি পাঠশালায় রেখে আসি হ্যাঁ আসার পরে সুশিক্ষা সুশিক্ষা দেওয়ার জন্য কিন্তু পাঠশালাতে লেখা পড়া করার পরে কি হয়েছে জানেন কি হয়েছে মন্ত্রী মহাশয় যখন পাঠশালা হতে এই বাড়ি ফিরে আসে হ্যাঁ সে বাড়ি না এসে আমাদেরই ওই নগ্না গোসাগারে সোনাগর মশাই তাই তো আমি পূর্বেই আপনার কাছে অনুমতি চেয়ে নিয়েছি ভয়ে বলি না নির্ভয়ে বলি নির্ভয়ে বলুন মন্ত্রী মহাশয় তাই তো তন্ন তন্ন করে মা রাজমাতা যখন আমায় কেঁদে কেঁদে বললে যোগু কাকু আজ আমার লক্ষ্মীধরকে আমি খুঁজে পাচ্ছি না তাই তো সারা চম্পকনগর তন্ন তন্ন করে খুঁজে দেখে আমি যখন পাইনি অবশেষে রাজকার্য সমর্পণ করে নিজের গৃহে যখন যাই তখন কর্ণ কোহরে আমার আমার দাদু ভাইয়ের মা কণ্ঠস্বরূপ আসলে তারপর কি হলো তাই আমি ছুটতে ছুটতে যাই গোসাগারে দেখি আমার দাদু ভাই চুক্তি মারে বসে তারপর অবশেষে দ্বারে ঘুরতে বলি আমায় বলে দাদু ভাই দাদু গো আমার সঙ্গে ত্রিশত্তে আবদ্ধ হতাম মন্ত্রী মহাশয় হ্যাঁ সদাগর মশাই হ্যাঁ তারপর আপনি কি করলেন ত্রিশত্তে আমি আবদ্ধ হয়েছি আবদ্ধ হয়েছি হওয়ার পরে আমায় কি বলে জানে কি বলে মন্ত্রী মহাশয় আরে বলতে পারছি না সদাগর মন্ত্রী মহাশয় মন্ত্রী মহাশয় না একটি বার শুধু পত্র লঠায়ের কথা আমার সম্মুখে আপনি খুলে প্রকাশ করুন ভাই প্রকাশে বলে ও গো দাদু ভাই ও গো দাদু আমার তুমি প্রেণাধিক দাদু আমার সাত দিনের মধ্যে যেন আমায় বিয়ে দিতে হবে মন্ত্রী মহাশয় আমরা তো তাদের চাকর আমাদের কথাই আপনারা বিশ্বাস করবেন এমন মন্ত্রী মহাশয় অনেক হয়েছে তবে আর নয় এতদিন আমি বুঝতে পেরেছি মন্ত্রী মহাশয় ঠিক তাহলে আপনার ষড়যন্ত্র এইভাবে এক এক করে ছয় ছয়টি পুত্র আমি নিজ হস্তে বিসর্জন দিয়েছিলাম সেই সাগরের জলে আজ সেই ছয় পত্র সমতল্য একমাত্র পুত্র ফিরে পেয়েছে আমার প্রাণাধিক দুর্লভ লক্ষ্মীধরকে তার সম্পর্কে মিথ্যে ষড়যন্ত্র করে আপনি আমার এই সরল হৃদয়টাকে দুর্বল করে দিতে চাইছেন আপনি একজন প্রতারক আপনি একজন মিথ্যাবাদী আপনি একজন জালিয়াত সদাগরে মশাই এই কথা বলার পূর্বে আপনার জিহ্বাটুকু কেন আনষ্ট হয়ে পড়ল না হয়ে গেলাম আমি এই সরল হৃদয়ে আঘাত হেনেছেন আপনি তাই রইল আপনার এই মন্ত্রীর পাগড়ি রইল আপনার
সব কিছু আমি আজ হতে যদি আমার দুই নয়নে চলে যাবে চলে যাব কিন্তু আপনার এই চকচকের চকচকের রাজপ্রাসাদে থাকব না চম্পকি নগরীর পবিত্র রাজপ্রাসাদে পরিত্যাগ করে আপনি যাবেন অন্যত্র কোথাও চলে আপনি না বললেন মন্ত্রী মহাশয় আপনি আমার পিতৃমহল থেকে আমাদের এই পবিত্র রাজপ্রাসাদে করিয়াছেন মন্ত্রিত্বের কাজ জীবনে কোনদিন আপনার মধ্যে পাইনি আমি এক বিন্দু মিথ্যের আশ্রয় আজ অজান্তে অনেক কটু কথা বলি আপনার সরল হৃদয়ে কঠিন আঘাত আমি হেরে ফেলেছি আপনি কি পারবেন না মন্ত্রী মহাশয় আপনি কি পারবেন না একবার এই অদম চাঁদকে শুধু নিজের সন্তান মনে করে শুধু ক্ষমা করে দিতে পারবেন সেদিন তোমার পিতা কৌটুশ্বর আমায় তুলে নিয়ে এসেছিল প্রথম সেদিন থেকে জানাই মন্ত্রিত্বের ভার আমি নিয়েছি এই সম্পর্কে কোনদিন তো ফেলে দিই নাই আপনাকে ফেলে দিই নাই আপনার ছয় ছয় আজ আমি কি করে ফেলে দিই আপনাকে বলুন না সবে বলুন না মন্ত্রী মহাশয় ও মন্ত্রী মহাশয় আমি তো পূর্বেও এইভাবে আমার এক এক করে ছয় ছয়টি পুত্রকে দিয়েছিলাম বিবাহ আমিও তো ভেবেছিলাম ওই ছয় ছয়টি পুত্র আর ছয় ছয়টি পুত্র বধূকে নিয়ে আমি শুধু সুখে করব রাজ্য যাব কিন্তু মন্ত্রী মহাশয় আজ সে আশা জলাঞ্জলি দিয়ে যে ছয় ছয়টি পুত্র আমাকে ছেড়ে চলে গেছে সেই পরো পারে আজ সেই ছয় ছয়টি পুত্র সমতল্য একমাত্র পুত্র ফিরে পেয়েছে আমার পাড়া থেকে দুর্লভ লক্ষ্মীন্দরকে কেউ আজ এই নবীন বয়সে বিবাহের জন্য হইয়াছুন মা কিন্তু এই নবীন বয়সে তো প্রত্যেক খাই আমি দিতে পারব না বিবাহ আপনি নিশ্চিন্তে থাকো আমি যতদিন বেঁচে আছি আপনাকে কোনো চিন্তা করতে হবে না সেটা করে মশাই তাই তো আজ এই কটক শহর থেকে সন্ধ্যা তুলে নিয়ে যাবো আমার দাদু ভাইয়ের হস্তে তারপর করে যাবো শত শত বাণী আর ঝি করে যাবো পুষ্পের বাগান সেই শত শত বাণী আর ঝিকে নিয়ে আমার দাদু ভাই খেলাধুলাই স্বর্ণ বাটু স্বর্ণ বাটু স্বর্ণ বাটু আপনি খুঁজে বের করেছে ভগবন্ত্রী মহাশয় তাহলে আর এক মহত্ব বিলম্ব নয় চলুন মহত্বে গমন করি আমরা সেই রাজকোষাগার সেই রাজকোষাগার থেকে লক্ষ লক্ষ স্বর্ণমুদ্রা আমি আপনার হস্তে করিব না ওই লক্ষ লক্ষ স্বর্ণমুদ্রা নিয়ে আপনি অতি সত্তর ছুড়িয়া যাবেন সেই উড়িষ্যার গর্ব শহরে উড়িষ্যার গর্ব শহর হইতে ওই লক্ষ লক্ষ স্বর্ণমুদ্রার বিনিময়ে কিনে নিয়ে আসেন একখানা মাত্র স্বর্ণবাহু সেই স্বর্ণবাহু তুলে সর্বোচ্চ লক্ষ্মীন্দর হস্তে তাই আর বিলম্ব নয় চলো বলতে বলতে যেন একদিন আজকে গত হয়ে গেল হস্তে রয়েছে আর মাত্র ছয়টি দিন তাই আর বিলম্ব নয় যে করে হোক না কেন আমার দাদু ভাই বিয়ের স্বাদ আমরা ভুলে যাব চলো চলো সরগর
আপনার দাদু ভাইকে বলেছিলাম আমি এক সপ্তাহের মধ্যে বিবাহ দিব, তাহলে কি আমার দাদু ভাই আমার কথা ভুলে গেছে? আমার সঙ্গে করেছিল তিন সত্যত অঙ্গীকার, দাদু ভাই একটিবারও মনে পড়ে না, তাই আমি জানি না দাদু ভাই কোথায় আছে, একটিবার আমার দাদুকে ডেকে দেখি। আমি তোমায় কি বলেছিলাম মনে আছে দাদু? মনে থাকবে না মানে? এক সপ্তাহের মধ্যে আমি বিবাহ করতে চেয়েছিলাম। আরে আমি তো বলেছি সাত দিনের মধ্যে বিয়ে, তাই বুঝি? হ্যাঁ, তাহলে কি আমার বিবাহ ঠিক হয়েছে দাদু? বিবাহ একদম ঠিক করে চলে এসেছি, তাই বুঝি? তার পূর্বে যে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আমাদের বানিয়া খুলে যে রয়েছে রীতি, আচ্ছা ওই যে আমাদের ওই যে দেখো পুষ্পের বাগান কত সুন্দর করেছে, ওই আমার পিতার ওই নবলক্ষ বাগান। হ্যাঁ হ্যাঁ দাদু, তার সঙ্গে দেখো শত শত বানিয়ারি ঝিড় রয়েছে। সত্যি বলেছে দাদু? আর তোমার হাসতে তুলে দিলাম এই যে স্বর্ণ বাটুল। এই স্বর্ণ বাটুল? হ্যাঁ, এই স্বর্ণ বাটুল দিয়ে কি করবো? স্বর্ণ বাটুল দিয়ে খেলাধুলা করবে। আচ্ছা, ওই পুষ্পের বাগানে যদি বিদ্রুপ কোনো জিনিস আসে, আচ্ছা তাহলে এই স্বর্ণ বাটুল দিয়ে পারে স্বীকার করবো। তাই দাদু আমার রয়েছে বন্ধু, ওই বন্ধুকে ডাক দিয়ে আমার নবলক্ষ বাগানে কি বন্ধু মিলে খেলা করবো। এই নবলক্ষের বাগানে তুমি খেলাধুলা করো ভাই। আচ্ছা, এবার আমি রাজকার্য মানে সমাধানে যাই। ঠিক আছে বেশ, তাই তো অপূর্ব স্বর্ণ বাটন দিয়েছে আমার দাদু ভাই, এই বাটনে তো একা খেলা করা যাবে না, তাই আমার বন্ধু কোথায় আছে জানি না, একটু আর আমার বন্ধুকে দেখে দেখি। ও বন্ধু আরে কোথায় আছো ও বন্ধু, দেখা দাও আমার বন্ধু, এসো
তাকে নজরে না দেখিলে বন্ধু এটা কি রকম এটা ব্রেক মারলাম এটা কিসের ব্রেক এটা টটল ব্রেক ওই জন্য টটল ব্রেক খুব ছোট তাই বুঝি ওগো বন্ধু হ্যাঁ বল বন্ধু আমি তোমায় কেন ডেকেছি জানো হ্যাঁ আমি জানি ও জানো আমি যদি না জানতো জানতে কি বন্ধু আচ্ছা বলো তো কেমন কেন ডেকেছি সেটা এখন তুমি আমাকে কেন ডেকেছো হ্যাঁ হ্যাঁ সেটা এখন আমি কি করে বলবো না ও তো কিন্তু এখনই তুমি বললে জানো হ্যাঁ আমি জানি তো তুমি আমাকে ডেকেছো আমি জানি কিন্তু কেন ডেকেছি এটা জানি না আচ্ছা এই ব্যাপার এই ব্যাপার বন্ধু এই যে ডেকেছো এটা কি মাই গড বন্ধু হ্যাঁ বল দেখে তো মনে হচ্ছে এটা আটুল আটুল না এর নাম হচ্ছে স্বর্ণ বাটুল ও বাটুল হ্যাঁ বাটুল 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 চা বন্ধু ভালোই হলো কেন এ বাটুল নিয়ে কি না হ্যাঁ সর্বপ্রথমে আমরা কি শিকার করব জানো বন্ধু কি শিকার করবে সর্বপ্রথমে আমরা গুঘাটি পাখি শিকার করব ছি বন্ধু ছি এত শূন্য স্বর্ণ বাটুল দিয়ে আমরা কি শিকার করব গুঘাটি এ নোংরা পাখি কেন এই স্বর্ণ বাটুল দিয়ে কি করবো জানো তাহলে ঘুঘু না বন্ধু ঘুঘু হবে না না তাহলে টেপরা পাখি না বন্ধু এটাও হবে না এটা হবে না কি পাখি শিকার করবো বন্ধু এটা দিয়ে আমরা হরিদ্বার পাখি শিকার করবো আচ্ছা আচ্ছা তোতা ময়না হ্যাঁ ঘুঘু দামি 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 না হ্যাঁ আচ্ছা 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 তাহলে কি করতে হবে আমি জানো কি করতে হবে এই বাটুল নিয়ে যেতে হবে আমার পিতার নবল খাবার সে বাগানে অনেক পাখি বসে আচ্ছা 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 যাবে তো আমার সাথে অবশ্যই যাও বন্ধু তাই চলো আর বিলম্ব না করে দুই বন্ধু মিলে মনের আনন্দে বেশ বেশ যাবো আমরা ওই পিতার নবল খাবার ওকে ওকে বেবি চলো ভালো বললাম চলো আমাকে বেবি বললে তোমাকে আমি বেবি কেন বলবো বেবি কাকে বলে জানো কাকে বলা হয় মেয়েদেরকে বেবি বলে মাই গড মেয়েদেরকে বেবি বলা হয় তাহলে তোমাকে আমার ছেলে মানুষ তাহলে হলাম তাহলে আপনি কি বেবা নাকি ছি বন্ধু আর ছেলে মানে জেন্টস ও ছেলেদেরকে জেন্টস বলা হয় হ্যাঁ আমি বললাম মেয়েদেরকে বেবি আর ছেলেদেরকে তাহলে বেবা না বন্ধু তাহলে চলো আর বিলম্ব না করে হ্যাঁ আমরা অফিসার বলে আচ্ছা ঠিক আছে চলো ও ছি বন্ধু আমার মন বাদী যা যাবে না কাছে এসে ভালোবেসে একটু আদর করো না কাছে এসে ভালোবেসে
এগুলা কান্ড হলো বন্ধু তাহলে কি হয়েছে বন্ধু হ্যাঁ বাপ রে তোমার এত তাল ভালো আর একটু হলো তো পাটুয়া পাটং তার মানে তার মানে আমাক আর খুঁজে পাওয়া যেত না চিরা চেষ্টা করে দিত তাই নাকি তাহলে চলো বন্ধু এবার ভালোভাবে রাস্তা থেকে চলবে কেমন বেশ বেশ চলো আরে চলো চলো ইয়ো গো বন্ধু চলো চলে তাই নদীর পশ্চিম পার হইতে আগত বিপুল মাহাতো আমাদের এই মনসা আসরে 10 টাকা করে গেছেন দান কোন সন্তানের মুখ দর্শন পাইনি সে তাই তোদের মায়াকে স্বপ্ন দেব ওরে রানী কৌশল্যা একটি বারে ছুটে যাও মানব সরোবরে মানব সরোবরে ছুটে গেলে তুই পুত্র সন্তান লাভ করতে পারবি এদিকে লখাইকে স্বপ্ন দেব ওরে রে লখাই একটি বারে ছুটে যাও মানব সরোবরে মানব সরোবরে ছুটে গেলে প্রস্তুত চাপা ফুলের নাম হয় চাপা ফুলের নাম হয় না ওটাকে বলে চাপা ফুল চাপা 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 এগুলো সব চাপা ফুল এইদিকে দেখাও এইদিকে বন্ধু এগুলো তো দেখে মনে হয় সব জুই আর এইদিকে এইদিকে তুই আর এইদিকে মুই আরে এই দিকের কথা বলে বল এগুলো বুঝতে পারছো না এগুলো সব ভুতুরা ভুতুরা তাই নাকি তাহলে বন্ধু এই বাগানে আমরা পাখি শিকার করবো বেশ বেশ আচ্ছা বলো তো তুমি পাখি শিকার করা কোনোদিন দেখেছো না তো বন্ধু তাহলে কিভাবে পাখি শিকার করে শিখিয়ে দিতে হবে তুমি জানো না 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 তাই আমি যেদিকে বলবো সেদিকে দৌড়মনে গিয়ে পাখিটা ধরবে আচ্ছা ঠিক আছে বন্ধু আর কিভাবে পাখি শিকার করতে হয় কিভাবে তোমাকে আমি দেখিয়ে দেবো আচ্ছা ঠিক আছে চলো ঠিক আছে বন্ধু আস্তে আস্তে ধীরে ধীরে তোমাকে পাখি শিকার করা ধরাবো আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু কিন্তু একটা পাখি যেন মিস না হয় মাথা নষ্ট নিজে
নিজে মিস হয়ে যাও বন্ধু তো পাখি মিস করব না তাই না यस यस তাই না এবার কিভাবে পাখি শিকার করতে হয় তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে বন্ধু বন্ধু सर्वप्रथमे दात बार कर हृदय चलो
আমার দ্বাদশ বৎসর হইয়াছে বিবাহ, তবু সন্তানের মা হতে পারিনি আমি। হে ঠাকুর, আজ আমার হতভাগ্য নারী আমি যে দ্বাদশ বৎসর হওয়ার সত্ত্বেও সন্তানের মা হতে পারলাম না। একটি নারী সব থেকে সুখ হচ্ছে মাতৃসুখ। যতই গিয়ে ধন সম্পত্তি টাকা পয়সা জমি জারি থাকুক না কেন, যে নারী গর্বে সন্তান না আসে, যে নারী সন্তান না থাকে, সে নারী কোনোদিন তার সুখে সুখী হতে পারে না। তাই তো আমি এমনই হতভাগ্য নারী যে দ্বাদশ বৎসর হওয়া সত্য আমি মা হতে পারি। হাইরে বিধি আমার, এমন কি দোষ করেছিলাম তব চরণে গো, দ্বাদশ বৎসর হল সন্তানের মা হতে পারলাম। হে ঠাকুর, আমি তো রোজ দিয়ে এক তব চরণে পুষ্প জল না দিয়ে এক কিনা জল স্পর্শ করি না, তবে কেন আর কত কাঁদাবি আমার, আরে কত কতদিন শুইব। এমনই বিধি বিধান সত্যি, আজ কেনই আমি জন্মগ্রহণ করেছিলাম নারী কুলে, আজ নারী কুলে জন্মগ্রহণ করে আমি সন্তানের মা হতে পারিনি। হে বিধাতা, তুমি আমায় যতদিন কাঁদাবে গো তুমি আমায় কাঁদাও। ঠাকুর, আজ তুমি যত কাঁদাবে তুমি আমায় কাঁদাও, কিন্তু তবুও তব ছড়ে পুষ্প জল না দিয়ে আমি একগ্লাস জল স্পর্শ করব না। সতরক্ষের মাঝে হেসে খেলে কাটিয়ে দিয়েছি দ্বাদশ বর্ষ, তাই তো আজ নিশ্চিতে তুমি আমায় স্বপ্ন দিয়েছ। আমি যদি ছুটে যাই মানব সরোবরে তাহলে নাকি এই পুত্র সন্তান লাভ করতে পারব, আজ আমি পুত্রের জননী হতে পারব গো। শুনেছি সনাতন ধর্মে সর্বশাস্ত্রে কয় নিশিতে নাকি স্বপ্ন হেরিলে স্বপ্ন সত্যি হয়, জানি না ঠাকুর। আজ তুমি আজ নিশিতে আমায় স্বপ্ন দিয়েছ, যদি তোমার এই নিশির স্বপ্ন যদি আমার সত্যি হয় আমি এসে তব চরণে প্রতীক্ষিত দাস হয়ে থাকবো, যতদিন বাঁচিব ধরার মুখে ততদিন হৃদয়ে মন্দিরে মনের পুষ্প দিয়ে না হলেও মনের পুষ্প দিয়ে পুষ্পাঞ্জলি দেব তব চরণে। তুমি শুধু কৃপা করো, একটি নারীর যা দরকার, একটি নারী মা ডাক শোনার জন্য কাঙ্গালে বেসে ছুটে যায়, নারী মা ডাকের কাঙ্গাল, যে নারী মা ডাক শুনতে পারে না সে নারী যে জীবন ব্যথা। গৃহ মাঝে রয়েছে মোর কাছে, আমি একা তো যেতে পারবো না সে মানব সরোবরে, মাঝে রয়েছে মোর দাসী, তাই কে দাসীকে সঙ্গে নইয়ে ছুটে যাব মানব সরোবরে। জানি না দাসী আমার কি বলছে, মা দাসী মা দাসী যাই রানী মা যাই। প্রণাম রানী মা, আশীর্বাদ করি মা। বলো রানী মা, জানিস বলো তোমাকে আমি যতই দেখি
আমি যেন অবাক হয়ে যাচ্ছি। কেন রানী মা? কেন জানো দাসী, দিন দিনই তোমার দেখি পোশাক আশাক সবকিছু যেন পরিবর্তন এসেছে। এই কি বলছো রানী মা? বলো তো দাসী, আজ তুমি নাকের মধ্যে কি পড়েছো? ওগে মাগে রানী মা, আরে বলো না রানী মা, আমার দুঃখের কথা। দাসী বলো রানী মা। কথা নয় বলো কথা। আমার উচ্চ নিচ্চ হয় না তো তাই। দাসী উচ্চ নিচ্চ নয় বলো, আমার উচ্চারণ হয় না। ও তাই তো রানী মা, তাই জানো রানী মা আমার দুঃখের কথাটা আমি তোমায় প্রকাশ করে খুলে বলছি। কেমন কথা? বেশ কথাটা বেশ বলো দাসী। জানো রানী মা, আজ আমার তো বয়স হয়ে গেছে, তাই তো আমাকে বিয়ে করতে চায় না। তাই তো এই বাংলাদেশ থেকে একটি ছেলে এসেছিল জানো, তো ছেলেটি এসে বলছে আমার বাবা তোমার ঘরে নাকি মেয়ে আছে। আমার বাবা বললো হ্যাঁ আছে। তারপর ছেলেটা বললো আমি তোমার মেয়েকে বিয়ে করব। আমার বাবা বললো বেশ, এই সুযোগে সুযোগ আমার মেয়েকে আমি বিয়ে দিয়ে দিই। তারপর কিন্তু জানো রানী মা, আমার বাবা বললো আচ্ছা বলো বাবা তুমি কি ডিমের নেবে। তারপর দাসী ছেলেটা বললো রানী মা, আমি ছেলেটা বললো আমার বাবাকে যে আমি কিছু নিব না, আমার শুধু একটা সেকেন্ড হ্যান্ড ভটভটি দিলেই হবে। সেকেন্ড হ্যান্ড ভটভটি? হ্যাঁ রানী মা হ্যাঁ। তারপর সেকেন্ড হ্যান্ড ভটভটি দিল, তারপর আমার বিয়ে হলো রানী মা। হলো? আমি তো ওই সেজে গুজে ঘরে বসে আছি, বৌদিদের সাথে গল্প করেছি। আর আমার স্বামীটা মানে আমার ভাতাটা দাসী ওরভাবে বলতে নেই, ওইভাবে না বললে কেউ বুঝতে পারবে না রানী মা। স্বামী স্বামী বলতে হয়? ও হইলো ওটাই বলো, ওই আমার স্বামীটা যে বলো ওগো তুমি এখানে কিছুক্ষণ থাকো, আমি কিছুক্ষণ তোমার বাবার ভোট ভোটটা দিই, এইটু এদিক ওদিক চক্কর মেরে আসি বুঝলে। ঠিক আছে তারপর? তাই বলে যাও গো, তো এদিক থেকে গর্দ যাচ্ছে আমার স্বামী, আর গর্দ থেকে ওই বড় বড় লড়িগুলো আচালা বালুনি আসে, তো এদিক থেকে যাচ্ছে ও আসে। আর মাঝখানে ওই যে ঝাড় পুকুর আছে না? ঝাড় পুকুর আছে, ওই ব্রিজটা আছে না রে মা? ব্রিজ আছে, ওই ব্রিজটা ওখানে একটা দ্রাম করে পড়ে আমার স্বামী একবার রুটি ডলা হয়ে গেছে। রুটি ডলা লড়ির সঙ্গে ধাক্কা খেয়ে একদম রুটি ডলা হয়ে গেছে। হ্যাঁ গোরানী মা। তারপর? তারপর তো একটি লোক এসে বললো হারি মেয়ে তোর তো বড় বড় মারা গেছে। আমি তো কি করবো, আমি তো দৌড় গিয়ে আমার স্বামী তো মা মা বলে কাঁদতেছি, আবার এদিক ওদিকে দেখছি না যদি কাঁদে বলে কেমন রে মেয়েটা কাঁদেও না। ঠিকই তো, স্বামী মরে গেছে তুমি যদি না কাঁদো লোকে তো বলবে। তারপর কি হলো জানো রানী মা? কি হলো? আমি সাড়ে পাঁচ ঘন্টা না সাড়ে পাঁচ ঘন্টা কাঁদলাম। হ্যাঁ রানী মা, আজ আমার চোখের জল সব শুকিয়ে গেছে।